الحمد لله الرحيم الرحمن خلق الانسان علمه البيان احمده سبحانه وتعالى واشكره واتوب اليه واستغفره رفع منزله اهل العلم والايمان كما يقول سبحانه وتعالى يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله بعثه في الاميين يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه صلى الله عليه وبارك عليه وعلى اله واصحابه واتباعه باحسان الى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا

এবং তার মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আল্লা সুবহানো আলা নবী সাল্লা সাল্লামকে রেসালাতের দায়িত্ব দিয়েছেন তাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছেন কারণ এটাই রেসালাতের দায়িত্ব আরেকটি বিষয় তিনি তুলে ধরেছেন যে তিনি হচ্ছেন মুআমুল বাসাফ টিচার অব দ্য হিউম্যান বিং সকল মানুষের শিক্ষক যেমনটি সাহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে তিনি বলেছেন ইননামা বা আতানি আল্লাহ আল্লেমান ও মুয়াস নিশ্চয়ই আল্লা সব তালা তো আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন এবং প্রেরণ করেছেন যাতে সব কিছু আমি সহজভাবে উপস্থাপন করি সুতরাং রসুল্লা সাল্লা সাল্লাম হচ্ছেন আমাদের আদর্শ মো আল্লেমুল বাশর মো আল্লামুল ইনসান মুরব্বী মুজাক্কি এই সবগুলো গুনাগুণ তার মধ্যে ছিল কোথায় পেলাম আমরা আল্লাহ সুবান তালার দেয়া ওহির মধ্যেই এই নির্দেশনা রয়েছে সুরাতলা আহজাবের পাঁচচল্লিশ ছেচল্লিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহান-নাবিয়ু ইন্নাহনা আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নযীরা ওয়া দা'ইয়ান ইলা আল্লাহি বি-ইবনিহি ওয়া সিরাজন মুনীরা হে নবী নিশ্চয়ই আমরা আপনাকে সাক্ষীদাতা রূপে প্রেরণ করেছি এবং সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি এবং সতর্ককারী রূপে আফ আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে আহ্বানকারী রূপে এবং আলোক বর্ত্তিকা প্রদীপ রূপে আপনাকে আমরা প্রেরণ করেছি সুরাতুল জুমু আর্ক দুই নম্বর আয়তালা তালা বলছেন গুয়াল লাদি বা আতাফিল ও মিং ইন মিন হোম ইয়াতলু আইলাই আয়াতিহি আয় আতি হিউ ও ইউ জ্যা কি হিম ও ইউ আলদ তিনি সেই সত্তা যিনি আনপা নিরক্ষরদের মধ্যে তিনি প্রেরণ করেছিলেন তাদের থেকেই একজন রাসূল যিনি তাদের কাছে তার আয়াতগুলোকে পাঠ করে শোনাবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন আর তাদেরকে শেখাবেন আল কিতাব এবং আল হেকমা এখানে নবী সাল্লাই সাল্লামের বিশেষণগুলো আমরা দেখছি আল্লাহ নিজেই ঠিক করে দিয়েছেন কি সেগুলো শাহেদ মুবশ্মর নাদির দায় মো আল্লেমুল কিতাব ও মুআমুল হেকমা মুজাকি এবং ইয়াতলু আলহিম আয়াতি যিনি তাদের কাছে আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবেন অর্থাৎ আয়াত তেলাওয়াতকারী সুতরাং আবরাজি নবীসাল্লা সাল্লামকে প্রত্যেকটা কাজে আদর্শ হিসাবে ঘোষণা করছি মেনে নিচ্ছি তার মূল কথা হলো তিনি আসলে মূলত আমাদের শিক্ষক মনে হয় শিক্ষকই হচ্ছেন সেই সর্বময় ব্যক্তিত্ব যিনি মানুষের চিন্তা চেতনা থেকে আরম্ভ করে তার সব কিছুকে পরিশুদ্ধ করেন তাকে শেখান তাকে পরিপূর্ণ একজন মুসলিম হিসাবে গড়ে তোলেন তাকে আদর্শ শেখান তাকে তত্ত্ব শেখান তাকে প্র্যাকটিস এবং ব্যবহারিক জীবন কিভাবে পরিচালিত করতে হয় সেটা শেখান এবং এই কারণেই আল্লা সুভান হতলা তাকে মো বাসার করেছেন এবং অনেকগুলো আয়াতে এই কথাটি বলা হয়েছে নবী সাল্লা বলছেন সাই মুসলিমের রায়টি আমি আবারও বলছি ইন্ল্লাহ আল্লাহ মিয়া ব্যাপ আল্লাহ তালা আমাকে কঠোরতা আরোপকারী রূপে পাঠাননি উগ্রবাদী রূপে পাঠাননি আন্নেত মানে যার মধ্যে আনাত আছে সব কিছুকে উগ্রভাবে উপস্থাপন করে কাজের সময় সে উগ্রভাবে করে কথা বলার সময় উগ্রভাবে করে কঠিনভাবে মনে হয় যেন এর মধ্যে কোনো সহজতা নেই রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ আমাকে এভাবে করেনি করম রাসুলসাল্লা সাল্লাম এত শান্ত সমাহিত ভদ্র এবং এত মহান চরিত্রবান ছিলেন যে তাকে দেখলেই মানুষের কলজা জড়িয়ে যেত তাকে দেখলেই মনে হতো এই পৃথিবীর অন্য সকল মানুষ থেকে ব্যতিক্রম সবচেয়ে সুন্দর তার মধ্যে শুধু ভালোবাসা স্নেহ মমতা সব কিছুতে ভরপুর সুন্দর আখলাখ তার কথাটা শোনার সাথে সাথেই মানুষের মধ্যে একটা সুন্দর ইতিবাচক পরিবর্তন চলে আসতো যারা ঘৃণা নিয়ে বিদ্বেষ নিয়ে তার কাছে এসেছিলেন তার দরবারে প্রবেশ করেছিলেন তারা প্রত্যেকেই তাঁর সাহচর্যে প্রভাবিত হয়ে কতজন যে ইসলাম গ্রহণ করলো ইতিহাস তার সাক্ষী এ হল রসুল্লাহ সাল্লা সাল্লাম সেই জন্যই তিনি বললেন আল্লাহ তো আমাকে এরকম কঠোরতা আরোপকারী উগ্রবাদী রূপে প্রেরণ করেননি ওয়ালা মোতায় ওয়াল্যাক কিন ব্রাজানি ও ময়াসের এই অংশটার অর্থ আমরা আগে বলেছিলাম আসলে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর পথ সুন্দর পদ্ধতি যার মাধ্যমে অন্ধকারকে দূরীভূত করা যায় যার মাধ্যমে দুর্নীতিকে উচ্ছেদ করা যায় যার মাধ্যমে অসৎ চরিত্র এবং অশ্লীলতাকে সম্পূর্ণরূপে মূল পাটন করা যায় এবং সেটি আলাইহি সাল্লাম সাফল্যের সাথে করেছিলেন তার এই দুই দশক ছোট্ট ইসলামী জীবনের মধ্যে তার শিক্ষাদান পদ্ধতি তার আখলাখ মুরব্বী হিসাবে তার ম্যাথডালজি এত স্ট্রং ছিল যে এই অল্প সময়ের মধ্যে গোটা সমাজকে তিনি পরিবর্তন করে দিয়েছিলেন সমাজের প্রত্যেকটা মানুষ সাহাবা হয়ে গেলেন তাই না মদিনা সমাজের কথা মোক্কা আমরা দেখতে পাচ্ছি এবং তারপরে তারা সাহাবাহাওয়ার সাথে সাথে কি হয়ে গেলেন সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল সাহাবাহাওয়ার আগের জীবন আর পরের জীবনের মধ্যে বিশাল পার্থক্য সাহাবাহাওয়ার পরে কি করলেন তারা তারা নবী সাল্লা সাল্লামের ছাত্রত্ব বরণ করলেন তার কাছে শিখলেন তাদের শিক্ষক ছিল স্বয়ং নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার শিক্ষার এতই গুণ এতই প্রভাব প্রত্যেকেই মহান মানুষে পরিণত হলেন এবং সাহাবাই কেরামের প্রজন্ম হচ্ছে এই উম্মার সবচেয়ে শ্রেষ্ঠ প্রজন্ম কার হাতে তারা তৈরি হয়েছিলেন নবী সাল্লা সাল্লামের হাতে তারা তৈরি হয়েছিলেন কিভাবে তৈরি হয়েছিলেন তার শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে আসলে শেখানো এই যে মা বাবা তারাও কিন্তু আমাদের শিক্ষক তাই সন্তান তাদের কাছে শেখে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও আমাদের শিক্ষক ইমাম খতিব আমাদের শিক্ষক সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ছোটদের শিক্ষক ইসলাম এটাই আমাদেরকে শিখিয়েছে ফলে আমরা যখন তরুণ থাকি শিশু থাকি কিশোর থাকি অথবা কিশোরী তরুণী থাকি তখন আমাদের শিক্ষকের অভাব হয় না কিন্তু সমাজটা সুন্দর হতে হবে সমাজের সকলকে এই মহান শিক্ষকতার দায়িত্ব তাদেরকে পালন করতে হবে কিন্তু তার আগে আত্মগঠনটা খুব জরুরি এবং সেই জন্য দরকার রসুল সাল্লা সাল্লামের আদর্শকে গ্রহণ করা তাকে পদুয়া হিসাবে গ্রহণ করা তাকে রোল মডেল হিসাবে গ্রহণ করা গ্রহণ করার মতো একটা মাইন্ড সেট করা এবং তরুণদের মধ্যে সেটিকে ছড়িয়ে দেওয়া লাকাত গান আলা ফের রাসুলিল্লাহ ও হাসানা আল্লা সুবাহানহ তাল্লা সুরাতুল্লাহ হাজাদের মধ্যে বলেছেন তোমাদের জন্য রসুল উল্লা মধ্যে রয়েছে উত্তম আদর্শ উত্তম আদর্শ উত্তম এক্সাম্পল দৃষ্টান্ত রোল মডেল ইত্যাদি ফলে আমাদের সকলেরই উচিত তাকে অনুসরণ করা তাকে আদর্শ রূপে গ্রহণ করা যাতে আমরা সবাই সবার শিক্ষক হতে পারি তাহলে দিক থেকে বলতে গেলে আমরা বলবো যে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে তালিম এবং তার প্রতি তালিম এবং তালিমটা হচ্ছে তত্ত্বীয় শিক্ষা আর তার বিয়াটা হচ্ছে ব্যবহারিক শিক্ষা ইসলামের শিক্ষার মধ্যে অবশ্যই এ দুটোর একটা সম্মিলন প্রয়োজন হবে মানে শুধু যদি তত্ত্ব শেখেন তাহলে সমস্যা তাহলে হবে অ্যালমুন বেলা আমালিন ক্যাশাজারিন বেলা একটা গাছ আপেল গাছ কোনো আপেলই ধরল না একটা কাঁঠাল গাছ একটা কাঁঠালও ধরল না একটা আম গাছ কোনো আমে ধরল না কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না বরং যিনি আম চাষ করেছেন তার বিশাল এক একর জমির মধ্যে আমের বাগানে একটাও আম আসলো না তিনি কি এগুলো কেটে ফেলবেন না আবার সেই দ্বিতীয় শ্রেণীর আমের চাষ করবেন যেখানে প্রচুর আমের ফসল হবে এলেমটা যদি আমল উৎপাদন না করে তাহলে এই এলএমটা আমাদের কোনো কাজে আসবে না উম্মার কোনো কাজে আসবে না অনেক ইসলামী চিন্তাবিদ রয়েছেন যাদের মধ্যে আমলের কোনো লেশমাত্র নেই এ ধরনের চিন্তাবিদদের আমাদের কোনো প্রয়োজন নেই এই ধরনের ফিলোসফারদেরও আমাদের কোনো প্রয়োজন নেই ইসলামের জন্যে সময় দেখেন প্রত্যেকটা মানুষ যাদেরকে রসুল সাল্লা সাল্লাম হাতে গঠন করেছিলেন তারা প্রত্যেকেই আমলদার মুসলিম ছিলেন তারা প্রত্যেকে দেখেন না তাদের লাইফ স্টাইল সেই তারা কেউ মিথ্যা কথা বলতেন না ঘুষ খেতেন না সুদ খেতেন না অন্যায়ভাবে মানুষের উপর হামলা করতেন না কাউকে অন্যায়ভাবে হত্যা করতেন না সমাজে দুর্নীতি উৎপাদন করতেন না জেনা করতেন না ব্যবচার করতেন না মদ পান করতেন না এভাবে সমস্ত নেগেটিভ থেকে তারা মুক্ত ছিলেন যদি ভুল হয়ে যেত ইসলাম তো তারা একটা ফর্মুলা দিয়েছে মানুষ হিসাবে কিছু ভুল সব সমাজে সব মানুষের মধ্যে কিছু না কিছু হবে তখন তারা তবা করতেন আজকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা এবং মানুষকে কিভাবে এই শিক্ষার মাধ্যমে গঠন করা যায় সেই ব্যাপারে জোর দেওয়া এক্ষেত্রে রেসুল সাল্লি সাল্লামের সফলতার রূপে যে বিষয়গুলো ছিল সেটা আজকে একটু তুলে ধরতে চাই তাকে আমরা তত্ত্বীয়ভাবে রোল মডেল মানলাম এরপর আর জানলাম না তার শিক্ষাদান পদ্ধতিটা কী ছিল সফলতার চাবিকাঠিটা কী ছিল কীভাবে তিনি মানুষকে ব্যবহারিক জীবনে এই শিক্ষাকে বাস্তবায়নের পদ্ধতি শিখিয়েছেন সেটা আর জানলাম না তাহলে তো আমাদের কোনো কাজেই আসবে না বিষয়গুলো হ্যাঁ ফলে আমার মনে হয় রোল মডেল এটা যদি আমরা তাকে নির্ধারণ করি তার পাশাপাশি আরও বেশ কিছু আমাদের খেয়াল করতে হবে যে তাহলে আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে আমাদের ছাত্রদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বা আমাদের মানুষগুলোকে কিভাবে আমরা তাহলে এই ইসলামী শিক্ষার মাধ্যমে ভালো মুসলিম হিসাবে গড়ে তুলবো ভালো নাগরিক হিসাবে গড়ে তুলবো এখানে প্রথম যে জিনিসটা আমরা লক্ষ্য করি রাসুলসাল্লা সাল্লাম শিক্ষক হিসাবে তার প্রচণ্ড আগ্রহ ছিল জেনারেশনকে তৈরি করার জন্য আমাদের শিক্ষক যারা তাদেরকে সে আগ্রহ আছে কিনা তারা কি একটা জেনারেশন দেশের মুসলিম নাগরিকদেরকে দক্ষ মখলেস হিসাবে গড়ে তোলার জন্য তাদের এই প্রচণ্ড আগ্রহ কাজ করছে কি না এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নাকি তাদের টাকা পয়সার পেছনে দৌড়াদৌড়ি বা পার্থিব বৈষয়িক অন্য অন্য যে কোনো স্বার্থ যে কোনো সম্পত্তি এর পেছনে যে শিক্ষকরা থাকবেন তাদের মাধ্যমে কোনো দিন সুনাগরিক তৈরি হবে না আর যদি শিক্ষক হন দুষ্ট তার মধ্যে কামনা বাসনায় কাজ করে মেয়েদের দিকে হাত দেন কিংবা অর্থ যশের দিকে তার দৃষ্টি পড়ে যায় কোচিং করে অন্যায়ভাবে শিক্ষা থেকে মানুষকে দূরে রেখে যদি তিনি শিক্ষা পদ্ধতির চালু করতে চান তাহলে সেটা দিয়ে আসলে কোনোদিনই পারফেক্ট মানুষ পারফেক্ট মুসলিম আপনি তৈরি করতে পারবেন না দেখেন রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা কী বলছেন সুরাতওবার একশো নম্বর আয়াতে বলেছেন লাতাদ জ্যাকুম রাসুল মিন হুসিকুম আজিজুন না আলাই হিমা আয়ানিতুম হারি সুন আলাই কুম্বিল মিনিন আরোফুর রাহি নিশ্চয়ই তোমাদের কাছে এসেছেন একজন রাসূল তোমাদেরই মধ্য থেকে তোমাদের কষ্টের বিষয়গুলো তার কাছে খুবই পীড়াদায়ক অর্থাৎ তোমাদের কষ্টে তিনি অনুভব করেন কষ্টটা অনুভব করেন তোমাদের যেমন কষ্ট হয় তোমাদের কষ্টে তিনিও তেমন পীড়িত হন হার সুন তিনি তোমাদের প্রতি খুবই আগ্রহী খুবই আগ্রহী বিল মিনিয়ার রাউফ রাহি মোমেনদের প্রতি তিনি খুবই দয়ালু খুবই অনুগ্রহশীল তাহলে রাসুল সাল্লাহ সাল্লামকে দেখেন তিনি শিক্ষক তাকে কীভাবে আল্লাতাল উপস্থাপন করলেন শিক্ষকদের হতে হবে এমনটাই রসুল সাল্লাহ সাল্লামের হেরস আগ্রহ উম্মার তালিম তার প্রতি এবং উম্মার সুন্দর ইমানদার হওয়ার প্রতি কতটা বেশি ছিল এটা আপনি তয়ফে তায়েফে তার দোয়া থেকে বুঝতে পারেন যখন মালাকুল জেবাল তার কাছে এসেছিল যে অত্যাচারী জাতি যারা তাকে রক্তাক্ত করে দিয়েছিল সেদিন তয়ফের সে কঠিন দিনের কথা আপনারা জানেন তাহলে মালাকুল জেবাল এসে বলেছেন আপনি আল্লাহর প্রিয় মানুষ প্রিয় বান্দা আপনি যদি এদের বিরুদ্ধে এখন দোয়া করে তাহলে আল্লাহ তালে পুরো জনপদটাকে উল্টে দিবে তিনি বললেন যে না আমি এদের জন্য বা দোয়া করবো না আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এরা হেদায়ত পায় ও আজিবা সোভান খুব বিস্ময়কর ভালোবাসা উন্মতির প্রতি আর কোথাও মিলবে না কোনো ছাত্র যদি কোনো শিক্ষকের প্রতি বেয়াদি করে আমরা দেখেছি কোনোদিন সে শিক্ষক আর ওই ছাত্রের প্রতি সুনজর দিতে পারে না তার ভেতরে তার অনুভূতিটা নষ্ট হয়ে যায় ওই ছাত্রের প্রতি কিন্তু প্রিয় রসুল সাল্লাহ সাল্লাম দেখেন গোটা গোষ্ঠী মিলে তাকে অত্যাচার করেছে রক্তাক্ত করেছে আর তাদের জন্য কি করলেন হেদায়তে দোয়া করলেন কেন হারিসান আল্লাহ হেদায়াত নাস নবী সাল্লা সাল্লাম প্রচণ্ডভাবে আগ্রহী ছিলেন যেন মানুষ হেদায়ত পেয়ে যায় যেন মানুষ ভালো শিক্ষা পায় যেন মানুষ কাজের মধ্যে তাদের মেল থাকে এটা খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট তাহলে শিক্ষার জন্য এটা খুব জরুরি এখানে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আমরা যখন মানুষকে শেখাই অথবা তাদের উদ্দেশ্যে কোনো নির্দেশনা প্রদান করি যেন তার মধ্যে আর রিফ ও লোথ এ দুটো জিনিস থাকে রিফ মানে সফটনেস সফটনেস ছোট বাচ্চাকে আপনি পড়াতে গিয়ে যদি কঠিনভাবে বলেন ও কিন্তু আর কোনোদিন আপনার কাছে পড়তে চাইবে না আপনি দেখেন প্রাইভেট থিয়েটার নিয়ে আপনি ছোট বাচ্চা যার বয়স পাঁচ বছর ও ওকে পড়তে দেন বা ছয় বছর ও কঠিন ভাষী কারোর কাছে পড়তে চায় না ও চায় একজন স্নেহপরায়ণ শিক্ষক যে তাকে স্নেহ করবে ভালোবাসবে শেখাবে আবার তার সাথে গল্প করবে তার সাথে ফ্রি হয়ে যাবে রাসুল সাল্লা এমনটি ছিলেন তিনি মানুষের প্রতি অত্যন্ত ভালোবাসা পোষণ করতেন সবার প্রতি তিনি কি যে বিনম্র ব্যবহার করতেন যার কোনো তুলনা নেই আমরা শত চেষ্টা করলেও তার মতো এত নম্র স্বভাবের এত সুন্দর স্বভাবের হতে পারি না তাহলে আমরা যদি কঠিন রূঢ়ভাষী হই কি অবস্থা এবং আল্লাহ তাআলা নবীকে নবী সাল্লাহ সাল্লামকে সেই কথাটা জানিয়েও দিয়েছেন ওলা উকুন তাফাদ্দান গালিল আল কালবেলান ফাদ্দমিন হাউলিক যদি তুমি কঠিন রূঢ়ভাষী হতে তাহলে চারপাশ থেকে তারা সরে যেত তোমার চারপাশ থেকে তারা সরে যেত এটা নবী মানে নবী যে অ্যাডাল্ট তখন তাই না চল্লিশ বছর বয়সে তার নবত এসছে এবং তার চারপাশের লোকেরাও অ্যাডাল্ট তাহলে এই বয়স্ক বুদ্ধিমান মানুষেরাও তো নম্রতা পছন্দ করে ছোট বাচ্চারা আরও বেশি পছন্দ করে অতএব শিক্ষক হিসাবে যারা দায়িত্ব পালন করবেন তারা অ্যাপয়েন্টেড শিক্ষক নন আমি বলেছি সবাই শিক্ষক তাই না সবাই শিক্ষক সব পেশার লোকদের মধ্যেই শিক্ষাদানের একটা স্বভাব আছে গার্মেন্টস ফ্যাক্টরিতেও দেখবেন যিনি হয়তো পুরো টিমের লিডার তিনি কিন্তু তার অধীনস্থদেরকে শেখান তোমাকে আজকে এই কাজ করতে হবে এইভাবে করতে হবে তাই না এটাও তো একটা শিক্ষা সব ক্ষেত্রেই নম্র এবং বিনম্র হওয়া এটি একটা চমৎকার বৈশিষ্ট্য যেটি রসুল সাল্লামের মধ্যে ইন্টিগ্রেটেড ছিল আমাদের সবার মধ্যে যেটি থাকা প্রয়োজন সহিসলামের একটি বর্ণনা এসেছে ইন দা যে রিফক যদি কোনো কিছুর মধ্যে থাকে তাহলে এটা ওই জিনিসটাকে সুশোভিত করে দেয় অলঙ্কৃত করে দেয় আপনার মধ্যে আপনার ব্যবহারে যদি রিস্ক এবং নম্রতা থাকে তাহলে আপনি একজন অলঙ্কৃত মানুষ এমন একজন মানুষ এই রিস্কের কারণে আপনার মর্যাদা আপনার গ্রহণযোগ্যতা সবার কাছে অনেক বেশি হবে শিক্ষকদের শিক্ষকতার মাহত্ব এখানেই নিহিত কারণ শিক্ষার্থীদের কাছে তার গ্রহণযোগ্যতাটাই মেই আপনি কথার ফুলঝুরি উপস্থাপন করে সুন্দরভাবে অনেক ইনফরমেশন দিলেন কিন্তু শিক্ষকদের শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা না থাকলে কোনো কাজ আসবে না এটা এরপরে বলা হয়েছে আর কোনো জিনিস থেকে যদি রিস্ক এবং নম্রতাকে উঠিয়ে নেওয়া হয় তাহলে সেটা ওটাকে কলঙ্কিত করে দেয় কলুষিত করে দেয় আপনি দুর্ব্যবহার করলে দেখবেন সকলেই আপনাকে ঘৃণা করা শুরু করবে এটা একটা কলঙ্ক এটা একটা ব্যর্থতা অসফলতা এখানে দেখেন রসুল সাল্লাম তিনি মানুষের সাথে ই নম্র ব্যবহারের জন্য বেশ কিছু উসলুব পদ্ধতি ব্যবহার করেছেন যেমন আমরা দেখি যে তিনি হাস্যমুখে কথা বলতেন হাস্যমুখে তিনি কথা বলতেন একটা হাদিসের মধ্যে আমরা পাই জারি রেবনা আবদুল্লা আল বেজালি রদি আল্লাহ তালা তিনি বলছেন মা হাজাবানি আনা বিল্লা সাল্লাম মুন্দু আসলাম তু ইল্লা যতবারই আমি ইসলাম গ্রহণের পর থেকে নবী সালের কাছে তার সাথে দেখা করেছি বা তিনি আমাকে দেখেছেন ততবারই তিনি আমার দিকে চেয়ে মুচকি হাসি দিয়েছেন একটা সুন্দর মুচকি হাসি বিনম্র ব্যবহারের একটা সুন্দর আলামত মুচকি হাসিটা আপনি যার দিকেই দিবেন সে ভাববে যে আপনি তার প্রতি সন্তুষ্ট আর যদি হাসি আপনার মুখে না থাকে তখন ভাববে যে কিছু একটা বোধ হয় উনি আমার বিরুদ্ধে পোষণ করছেন এবং যেটা আসলে আপনাকে রূঢ়ভাষী বা কঠ কঠোর হৃদয় হৃদয়ের অধিকারী হিসেবে চিহ্নিত করবে জাহের আদিন আবদুল্লাহ দিয়াহতালাহ থেকে আরেকটা হাদিস বোখারি মুসলিমে এসেছে তিনি বলেন যে মাসু এল্লা রসুল্লা সাল্লা সাহীন আলাহ রসুল সাল্লা সাল্লাম এর কাছে যা কিছু চাওয়া হতো তিনি কখনো না বলেন না এটাও একটা সুন্দর বিনম্র উপস্থাপন তাই না তুমি এটা করো না এটা করতে পারবে না না তোমাকে এটা দেবো না না এমন কি ওনার নিজের পরিহিত বস্ত্র যদি কেউ চাইতো তিনি দিয়ে দিতেন কি চমৎকার ব্যবহার আনাসরাদি আল্লাহ তাল্লাহ বলেন সাহিব হোসেনের বর্ণনা তিনি বলেন অল্লাহি খাদাম তুহু তিস আিনা মা আলিম তুহু কয়লা তুহু লিমাফল ওয়া কাদা তিনি বলেন আল্লাহর কসম আমি নয় বছর ধরে রসুল সাল্লাহ সাল্লামের খেদমত করেছি যতদূর আমি জানি তিনি আমাকে যখনই কোনো কাজ করতে বলেছেন আমি করেছি তিনি একথা বলেন নাই যে কেন তুমি এটা এটা করলা এই ধরনের প্রশ্ন করেন নাই যেটা আমি করেছি আউলেশাই ইনতারাক্তুহু অথবা যে কাজটা আমি ছেড়ে দিয়েছি তিনি কখনো বলেননি হাল্লা আলতা কাদা ও কাদা কেন তুমি এটা করো নাই ওটা করো নাই সুহানো এ হলো সুন্দর আখলাখ যা দিয়ে তিনি আসলে মানুষকে মোহিত করেছেন মুগ্ধ করেছেন শিখিয়েছেন এবং মানুষকে জীবন করতে সহায়তা করেছিলেন আচ্ছা এখানে মহাবিয়াদুল হাকাম রাদি তালুর কাহিনী আপনাদের হয়তো অনেকেরই জানা আছে সালাতের মধ্যে তিনি কথা বলতেছিলেন এরপরে অন্য সাহাবারা তার প্রতি খুব রাগের দৃষ্টি হেনেছিলেন তখন নবী সাল্লা সাল্লামের আমলটা কথাটা তাকে কিভাবে প্রবাহিত প্রভাবিত করেছে সেটা তিনি এখানে তুলে ধরেছেন বললেন যে আমি যখন সালাতের মধ্যে এভাবে কথা বললাম তখন লোকজন সালাতের মধ্যে আমার দিকে চোখ গড়ানো শুরু করলো মানে আমাদেরকে দৃষ্টি দেওয়া শুরু করলো কি যেন করে ফেললাম আমি আমি ভয় পেয়ে গেলাম কি করলাম আমি হ্যাঁ তারপরে তিনি বললেন যে মা না তন্দুরু আমার দিকে কেন তাকাচ্ছ তোমরা কারণ সালাতের মধ্যে তো কথা বলা যায় না কেন তাকাচ্ছ তোমরা তখন মানে ইনি যখন আবার মানে মুখে বললেন তো মা না তন্দুরু লাইয়া তখন তারা এই যে রানের ওপরে একটু আওয়াজ করা শুরু করলো যে তুমি চুপ করো চুপ করো সালাতের মধ্যে কথা বলা যাবে না কথা দিয়ে না মুখ দিয়ে না তারা আওয়াজ করা শুরু করলো এরপরে যখন আমি চুপ করলাম সালাতের পরে রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে কি বললেন বললেন মানে বললেন মানে বুঝাই দিলেন সাল্লাম তাকে ডাকলেন সুন্দর করে বুঝিয়ে দিলেন ব্যাপারটা তখন তিনি একটা উক্তি করেছিলেন মা দরাবানি ওলা কাহারানি ওলা সাবানি মা বললেন জাল্লার কসম তিনি আমাকে প্রহার করলেন না আমাকে মানে কোনো ধরনের চাপ সৃষ্টি করলেন না এবং আমাকে কোনো গালিগালাজ করলেন না আমি এর পূর্বে এবং এর পরে তাঁর চাইতে উত্তম কোনো মো আল্লাম কোনো শিক্ষক আমি দেখি নাই সোহান রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে বৈশিষ্ট্য নবী সাল্লা সাল্লামের শিক্ষক হিসেবে ছিল সেটা হলো তাওয়াদ তিনি তাওয়ার দূরটাকে এত জরুরি মনে করতেন একটা সই হাদিসে তিনি বলেছেন মান মান্তওয়াদা আলিল্লাহ রাফার যারা আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে আল্লাহ তালা তাকে উচ্চকিত করবে সম্মানিত করবেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অতি বিনয় ছিলেন সুতরাং তার পরবর্তী যারা আলেম হবেন তলিবুল আলেম হবেন যারা দারাইল আল্লাহ হবেন যারা আল্লেম হবেন এবং যারা প্যারেন্টস হবেন পিতামাতা নিজের সন্তানদেরকে শেখাবেন তাদের জন্য এই খুবই জরুরি তাহলে আশা করা যায় যে তাদের সন্তানেরাও এবং শিক্ষার্থীরাও তাদের কাছ থেকে এটা শিখবে এবং তাদের কাছ থেকে অ্যাকসেপ্ট করবে আবু রিফা বলেন আমি একবার নবী সাল আলিয়া সাল্লামের কাছে গেলাম তখন তিনি খোদ্া দিচ্ছিলেন আমি তখন বললাম ইয়া রাজুলুন রাজউুল গরিবন জা ইয়াসালদিন একজন অপরিচিত মানুষ আপনার কাছে এসে দিন সম্পর্কে জানতে চায় লাইয়া দ্রিমা দিন তিনি জানেন না যে তার দিন কি আলা ফলা আলাইয়া ফলা আলাইয়া রাসুল্লাহ যখন তিনি একথা বললেন বললেন যে তখন রাসুলসাল্লাহ সাল্লাম আমার এ কথার পরে আমার দিকে এগিয়ে আসলেন অতারাকা খুদ্াহু হাত তাহা ইয়া এবং তিনি খোদ্বা ছেড়ে দিয়ে অর্থাৎ খোদ্া আপাতত স্টপ করে তিনি আমার কাছে চলে আসলেন ফতাহ বেকোরসি হাসিফ তো কওয়া এমাহু হাদিদা তিনি একটা চেয়ার নিয়ে আসলেন আমার মনে হয় যেন তার পাগুলো লোহার ছিল ফা আজ আলাইহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই কুরসির উপর সাল্লাহ সাল্লাম বসলেন ওয়াজা আলাহ আল্লেমনি আল্লাহ এবং আল্লাহ তাকে যে এলেম দিয়েছেন সেই এলেম থেকে আমাকে শেখানো শুরু করলেন তাইলে রসুলসল্লা সাল্লাম দেখেন এখানে এই লোককে বলতে পারতেন তুমি এখন কথা বলো না আমি এখন পদ্মা দিচ্ছি মানে তিনি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তিকেও গুরুত্ব দিয়ে তিনি প্রমাণ করলেন যে তিনি কতটা মোতাবাদার এবং কতটা বিনয়ী চতুর্থ বিষয়টা হচ্ছে যে জিনিসটা সঠিক সেটা তুলে ধরা ছাত্রদেরকে গোলকধাঁধার মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে ফেলে রাখা যাবে না তারা যেটা জানে না আলোচনার পরে তাদের জাহালাতকে দূর করে কোনো জটিল বিষয়ের মধ্যে সঠিক বক্তব্যটা তাদের সামনে তুলে ধরা উচিত এক ব্যক্তি রাসুল সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল ইয় রসুল্লাহ ইন আনার কাবুল বাহার মিনাল মা আমরা তো সাগরে নৌকায় চড়ি এবং আমাদের সাথে অল্প কিছু পানি আমরা বহন করি না যদি ওই পানি দিয়ে আমরা রুজু করি তাহলে আমাদের তৃষ্ণা পেয়ে যায় আফানা বাহার আমরা কি সাগরের পানি দিয়ে উজু করতে পারবো তখন রাসুল্লা সাল্লাম বললেন হুয়া তহু তুহুরুমা ওহু আল্লাহল মাইতা তুহু এটা সাই বোখারির বর্ণনা তিনি উত্তর দিলেন যে সাগরের পানি পাক সাগরের পানি পাক এবং সাগরের প্রাণী হালাল পানি পাক আর প্রাণী হালাল তিনি একসাথে এই দুটো উত্তর দিলেন অতিরিক্ত একটা ইনফরমেশন যোগ করলেন তাহলে সাগর নিয়ে যেন সব প্রশ্নের উত্তর একসাথে হয়ে যায় তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম দেখলেন যে যেই সাহাবি প্রশ্ন করলেন তিনি পানি সম্পর্ক মানে সাগর সম্পর্কে কিছুই জানেন না কিন্তু প্রশ্ন করলেন কি সম্পর্কে পানি সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম শুধু পানির উত্তর দেননি বরং সাগর বিষয়ক সব কিছুর উত্তর তিনি একসাথে শেষ করলেন যে বিষয়টা ওই শিক্ষার্থীর জানা ছিল না আচ্ছা পঞ্চম যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যেটা রাসুলসাল্লাহ সাল্লামের মধ্যেও আমরা দেখি সেটি হচ্ছে তাড়াহুড়ো না করা আপনাকে প্রশ্ন করা হলো আপনি জানেন না একটা আন্দাজ উত্তর দিয়ে দিলেন এই ঘটনাটা কিন্তু প্রচুর ঘটে এবং প্রফেশনাল শিক্ষকদের ক্ষেত্রে অনেক সময় ঘটে তিনি হয়তো ভাবেন যে যে শিক্ষার্থী আমাকে জিজ্ঞেস করেছে আমি যদি বলি যে আমি জানি না তাতে তো সমস্যা আমাকে একটা উত্তর দিয়ে দিতে হবে আর যারা প্রফেশনাল শিক্ষক না তাদের ক্ষেত্রে এটা আরও বেশি ঘটে আপনি যেমন ধরেন যদি আপনার শরীরের কোনো সেকায়াত সম্পর্কে জিজ্ঞেস করেন তবে সবাইকে দেখবেন যে ডাক্তারের মতো কথা বলছে না একটা উত্তর দিয়ে দিচ্ছে আপনি এটা খাবেন ওটা খাবেন ওটা খাবেন এই তারপরে যখন সেরিয়ার কোনো বিষয় আমরা দেখেছি আমাদের সামনে যখন জিজ্ঞেস করা হয় তখন দেখলাম যে সবাই উত্তর দেওয়ার জন্য উন্মুখ মানে একজন জানাশোনা লোকের সামনেও দেখা যায় অন্য লোকেরা আগ বাড়িয়ে উত্তর দেয় এটা ঠিক নয় সবসময় খেয়াল করতে হবে আমার যদি জানা না থাকে আন্দাজে কথা বলা যাবে না আন্দাজে কথা এটা কোনো সঠিক তথ্য এবং ইনফরমেশান নয় ফলে এটা আপনি শেখাতে যাবেন না দ্বিতীয় হচ্ছে আমাদের সামনে যদি জানাশোনা কোনো ব্যক্তি থাকে তাহলে আমরা তার দিকে ইশারা করব। যে তাকে জিজ্ঞেস করুন অথবা তাকে রিকোয়েস্ট করব। যে মারাম আপনি এই উত্তরটা দিলে ভালো হবে তাই না সুন্দর বিনয়ের সাথে কি সুন্দর পরিবেশ কারণ যিনি অধিক জানেন তার উপস্থিতিতে আপনি যদি দুর্বলভাবে প্রশ্নের উত্তরটা দেন তাহলে তিনিও বি বিরক্তিবোধ করবেন কারণ তিনি তো আবার উত্তর দিতে যাবেন না কিন্তু বললেন যে লোকটার মধ্যে তো তেমন জ্ঞান নেই তারপরও কীভাবে ঘটেভাবে উত্তর দিচ্ছে তাই না তাহলে পুরো পরিবেশটাকে আপনি নষ্ট করে দিলেন ফলে আমাদেরকে একটু মানে একটু ধীরে স্থূরে মোতাসভেত হয়ে অর্থাৎ নিশ্চিত হয়ে আমাদের প্রত্যেকটা দিতে হবে এবং এ প্রসঙ্গে আমরা দেখে মধ্যে ইসলাম সন্তাল বলছেন যে বিষয় তোমার নিশ্চিত জ্ঞান নেই সে বিষয়ের পেছনে তুমি ছোটো না সেই বিষয়টা তুমি আন্দাজে বলো না উলাইকা আউল ওলফু উলা নিশ্চয়ই কান চোখ এবং অন্তর এর সব কিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে অতএব আন্দাজে কিছু বলা যাবে না আন্দাজে কথা শোনাও যাবে না এবং আন্দাজের কথাগুলোকে হৃদয় নেওয়াও যাবে না আপনাকে আমাকে সম্পর্কে জিজ্ঞেস করা হবে আমরা আসলে রসুল সাল্লা সাল্লামের শিক্ষক হিসাবে যদি তার গুণাবলীর কথা চিন্তা করি তাহলে আরও অনেক সুন্দর অনেকগুলো বিশেষণ বের হয়ে আসবে অনেক গুণ আমাদের সামনে আসবে যেমন তিনি যখন পড়াতেন কিভাবে পড়াতেন তিনি যখন খোদ্ দিতেন কীভাবে খোদ্া দিতেন তিনি যখন মানুষের প্রশ্নের উত্তর দিতেন কিভাবে উত্তর দিতেন এসব কিছুই তার শিক্ষক হিসাবে তার অবদানের মধ্যে আমরা দেখি এবং তিনি কি শুধু ছেলেদেরকেই শেখাতেন কি নারীদেরকে শেখাতেন কি না অবশ্যই শেখাতেন অমর আব্দুল খাত্তা রাজিয়াল্লাহ তাল আনহোর অনুরোধে তিনি নারীদের জন্য একটা আলাদা সময় নির্ধারণ করে দিয়েছিলেন এটা সাহি মধ্যেও আছে আর এছাড়াও তিনি দেখেন তার বলার ভঙ্গি এবং বিশেষ করে নারীদের সাথে তার ইন্টারাকশানটা সেখানে যে আদৌ সেখানে যে পর্দা হিজা তাই না এগুলো সবই আমাদের জন্য লক্ষণীয় আজকের মুসলিম সমাজে শিক্ষার ক্ষেত্রে মানে সেটা আমরা ফর্মাল শিক্ষা বলি যেমন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এগুলো হলো ফর্মাল এডুকেশন সেন্টার আর ইনফর্মাল এডুকেশান হচ্ছে যেটা আমরা মানে এই ফর্মাল এডুকেশনের বাইরে বাসায় হয়তো একটু আলোচনা করলাম মসজিদে কোনো হালাকা হলো হ্যাঁ অথবা কোনো দার্স হলো এগুলো ইনফরমাল তো এই যে ফরমাল এবং ইনফর্মাল শিক্ষার ক্ষেত্রে আমরা দেখি যে প্রচুর ইসলামিক নীতিমালার ভায়োলেশন তাহলে রসুল সাল্লা সাল্লামকে আপনি আমি মুসলিম হিসাবে কি রোল মডেল গ্রহণ করলাম বলেন তো আজকে আমাদের মেয়েদের শেখানোর জন্য উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আমরা অ্যাভেলেবেল পাচ্ছি কি স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত ক্ষেত্রে কো এডুকেশনের নামে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপর একটা অশ্লীল শিক্ষা ব্যবস্থা অশ্লীল পরিবেশ এ থেকে আপনি কীভাবে পারফেক্ট বের করবেন এবং শুধু তাই না শিক্ষা পলিসির মধ্যে কি ঢোকানো হয়েছে এবং শিক্ষার যে কন্টেন্ট সিলেবাস কি ঢোকানো হয়েছে সেখানে তাহলে এই যে রবিউল্লাউ মাস আসলেই সাল্লাহ সাল্লা সিরাত নিয়ে আলোচনা করছেন এই সেই কত কথা কি লাভ হলো তাহলে কি এটা আমরা বলে নিব আপনি শুধু তত্ত্বটাই আওড়ে গেলেন কিন্তু আমলের কোনো ধার আপনি ধারলেন না এদেশে শিক্ষা ব্যবস্থা আমি মেইন স্ট্রিমের শিক্ষা ব্যবস্থার কথা বলছি এটা নিয়ে সবাই নীরব কেন এটা কি অল্প কিছু লোক একটা রোমে বসে ঠিক করবে নাকি এটা মুসলিম গণমানুষের মানুষের চিন্তা চেতনা অনুযায়ী হবে বলেন তো কিন্তু কি দুর্ভাগ্য আমাদের আপনাদের মতো এত বিশাল সংখ্যক মুসলিম থাকার পরেও কেউ একটু শব্দটি করছেন না যে কোনো ধরনের আদর্শ বিজাতীয় আদর্শ অশ্লীলতা এবং সমকামিতা এ সব কিছু চাপিয়ে দেওয়া হবে আর জাতি মেনে নেবে এটা খুব অদ্ভুত তাহলে আপনার আমার ইমান নিয়ে কিন্তু প্রশ্ন আসবে সত্যিকারের ইমান আমরা পোষণ করি কিনা আল্লাহ যদি সে প্রশ্ন আপনাকে আমাকে জিজ্ঞেস করেন কি জবাব দেবে আপনি যদি জবাব দেন আল্লাহ আমি তো ওয়াজ মাহফিলে শুনেছি রসুল সাল্লাম আমাদের রোল মডেল সেটা মেনেও নিয়েছি এরপরে তো আর কিছু করার মতো সাধ্য আমার ছিল না এই জবাবটা কি স্যাটিসফ্যাক্টরি এটা হতে পারে না এটা হতে পারে না আমরা ওয়াজ শোনার জন্য পৃথিবীতে আসি নাই আমরা এলেম অর্জন করার জন্য এসেছি এবং সে এলেমকে আমলে রূপান্তরিত করার জন্য আমরা এসেছি জন্য কাজ করতে হবে এটা সত্য যে আপনি শুধু ভয়েস রেজ করলেই সব হয়ে যাবে না কিন্তু এই জন্য কাজ করতে হবে একটা সমাজের মুসলিম সমাজের শিক্ষা ব্যবস্থা এতটা ভঙ্গর হতে পারে কি করে প্রতিটা বিশ্ববিদ্যালয় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান কো এডুকেশনে ভরে যেতে পারে কি করে অথচ মুসলিম জনসংখ্যার দেশ অধিকাংশ মুসলিম সংখ্যা গরিষ্ঠের দেশ মুসলিম মানুষ কোথায় মুসলিম চেতনা কোথায় এটা আমাদের কাছে ভাবতে হবে আমি আপনাদেরকে বলবো শুধু ওয়াজে সন্তুষ্ট থাকবেন না শুধু কথা দিয়েই দায়িত্ব শেষ করবেন না এবং কথা শুনে দায়িত্ব শেষ করবেন না আপনাদেরকে আসল কাজটি করতে হবে যারা এ ব্যাপারে দায়িত্বশীল আমাদের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় সকলে তো সব কাজগুলো করছেন তাদের প্রতি আমাদের পরামর্শ সারা পৃথিবীর মানে মুসলিম মানুষের আপনার প্রতিনিধিত্ব করুন আমাদের মুসলিম মানুষের প্রতিনিধিত্ব করুন কোরআন আনসুলনার প্রতিনিধিত্ব করুন এর মধ্যে কোনো লজ্জা নেই লজ্জা হচ্ছে যদি আপনি অন্য আদর্শের অন্য ধর্মের এবং অন্য চেতনার অন্য মতবাদের জিনিসগুলোকে আমাদের মুসলিমদের উপর চাপিয়ে দেন এটা হলো লজ্জার আমাদের স্বাতন্ত্র তখন থাকে না তখন নপুংসকে পরিণত হয়ে যাবে প্রত্যেক মানুষ এটা আমাদের জন্য লজ্জার এটা আমাদের জন্য লজ্জার মুসলিম হিসাবে ইসলামী সভ্যতা ইসলামী সংস্কৃতি ইসলামী আখিদা ইমান আমল ইবাদাত এবং হালাল হারাম ভিত্তিক মামেলাত এবং সুন্দর আখলাক এসব কিছু আমাদের শিক্ষার মধ্যে থাকতে হবে নতুবা ইসলামী চেতনা হারিয়ে যাবে এবং এমন একটা অদ্ভুত জাতি এই জায়গাটা তৈরি করে নেবে যারা যে কাদের প্রতিনিধিত্ব করছে তারা সেটা জানবে না কারণ মনে রাখবেন অন্য জাতিরা কোনো দিন তাদেরকে যদি আপনি হবু অনুসরণ করেন আপনাকে তারা নিজেদের অন্তর্ভুক্ত করবে না আপনারা মাইকেল মধুসূদনের কথা শুনেছেন ইংরেজ কবি হতে চেয়েছিলেন কিন্তু ইংরেজরা তাকে নেয়নি যদিও তিনি কবিতা অত্যন্ত উন্নত মানে লিখেছিলেন আজকে আপনি আমেরিকান ইউরোপিয়ানদেরকে অনুসরণ করবেন আপনাকে তারা নেবে না আপনি অন্য দেশের পত্রলিকদের অনুসরণ করবেন তারা আপনাকে আপন করে নেবে না আমাদের সবচেয়ে আপন কি আল্লাহ সুবাহ তাল্লা না আমাদের সবচেয়ে বড় পরিচয় কি আমরা মোমেন মুসলিম না বাস এটাই আমাদের একমাত্র পরিচয় আসুন সেভাবে আমরা আমাদের জীবনটাকে গড়ি এবং এই গড়ার জন্যই রসুল্লাহ সাল্লা সাল্লামকে আমাদের প্রয়োজন তার আদর্শ অনুসরণ করা আমাদের প্রয়োজন তিনি জীবিত থাকাকালে সাহাবাদের শিক্ষক ছিলেন মৃত্যুর পরেও তিনি সমগ্র ওম্মার শিক্ষক শুধু তাই না তিনি সমগ্র মানবতার শিক্ষক কারণ তার শিক্ষা আজও তেমনি জলজান্ত রয়েছে রয়েছে আমাদের মধ্যে যেমনটা শাহবাগন পেয়েছিলেন কিছুই হারিয়ে যায় আসুন তার শিক্ষাটাকে আমরা ধারণ করি এবং তার শিক্ষার মূল মন্ত্রটাকে আমরা আমাদের শিক্ষা পলিসির মধ্যে ছড়িয়ে দিই আমাদের কন্টেন্টের মধ্যে সিলেবাসের মধ্যে যেন সেটা থাকে তাহলেই আমরা আশা করি দেশ সুন্দর হবে সমাজ সুন্দর হবে এবং মানুষগুলো সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে তৌফিক কামনা করি তিনি যেন আমাদের জন্য এগুলোকে সহজ করে দেন তিনি যেন নবী সাল্লা সাল্লামের আদর্শ ভিত্তিক জীবন গঠার তৌফিক দান করেন এবং তার শিক্ষা পদ্ধতি শিক্ষাক্রম শিক্ষা কারিকুলামকে ধারণ করার তৌফিক দান করেন আকৌলুকলিহাদা আস্তাক ফিরুল্লাহ ও মুসলিমিন মুসলিমিনস্তাক ইন্নাহু হুয়াল আলাফুর রাহিম الحمد لله حمد الشاكرين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا شريك له العزيز الغفار والصلاة والسلام على نبيه المصطفى المختار وعلى آله وسلم تسليما كثيرا كثيرا إلى يوم الدين أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم فاتقوا الله يا عباد الله وكونوا عباد الله الصالحين المؤمنين المخلصين المتقين نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين أنه ولي ذلك والقادر عليه أيها المسلمين أمر رسول الله صلى الله عليه وسلم شيكايا شاون ابن শেখাতে গিয়ে তিনি যে সুন্দর আখলাকের পরিচয় দিয়েছিলেন তার উপর আরও দু একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ এখানে দেখি মানে শিক্ষার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে কিভাবে যারা বিভিন্ন ভুল করে বসে বা অপরাধ করে বসে তাদেরকে আপনি কিভাবে সংশোধন করবেন তাদের যে খাপা বা ত্রুটি সেটাকে কিভাবে রিপেয়ার করবেন এক্ষেত্রে রাসুল সাল্লাহসাল্লামের আসলে যে যে এক্সাম্পলগুলো ছিল এটা ছিল অসাধারণ যেমন আমরা তাবুক যুদ্ধের কথা জানি এই যুদ্ধে কয়েকজন সাহাবা তারা জাদনি দুনিয়া কিছু ওজোরের কারণে কারো বাগানের ওজোর ছিল কারো দুনিয়াদী কিছু ওজোর ছিল ইমানের হয়তো কিছু দুর্বলতা তাদেরকে পেয়ে বসেছিল যে কারণে তারা পরবর্তীতে যখন মুনাফেদ যারা যায়নি তারা মিথ্যা কথা বলছিল তারা মিথ্যা কথা বলেননি তারা সত্য কথা বলেছেন রাসুলসাল্লাহ সাল্লামের কাছে এসে নিজেদের দুনিয়ার অর্জরের কথা বললেন কিন্তু এই অর্জর তো গ্রহণযোগ্য হবে না ইসলামে রাসুলসাল্লাহ সাল্লাম নির্দেশ জারি করলেন যুদ্ধে অংশগ্রহণের জন্যে এটা স্বয়ং রাসুলসাল্লাহ সাল্লামের নির্দেশে সরাসরি লঙ্ঘন হলো ফলে তিনি অসন্তুষ্ট হবেন তিনি তাদেরকে সাহস্তা করবেন এটাই ছিল স্বাভাবিক লক্ষণীয় যে তিনি মুনাফিকদেরকে কোনো শাস্তা শাস্তি দেন নাই কারণ তিনি জানতেন যে এরা রিয়াল মুসলিম না যারা রিয়েল মুসলিম ছিল তাদের ব্যাপারে তিনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তাদের তবার এক নাজল হলে তিনি তাদের কাছ থেকে সেটা অ্যাকসেপ্ট করেছিলেন তো এখানে যেটা আমরা দেখি কায় মালিক রাদিয়া আল্লাহ তিনি বললেন বোখারি মুসলিম একটা হাদিসের মধ্যে এসেছে ফাজি তুহু ফালাম্মা সাল্লাম তো আলাইহি তাবাস তাবাসমা তাবাসুমাল গাদব আমি রসুল সাল্লা কাছে আসলাম তাকে সালাম দিলাম তিনি মুচকি হাসলেন এই মুচকি হাসাটাকে হাদিসের মধ্যে বলা হলো তাবাসুমাল গাদব অর্থাৎ ক্রোধ মিশ্রিত মুচকি হাসি খুব অদ্ভুত না এটাকে ডিসক্রাইব করাটা অদ্ভুত আপনাকে যদি বলি দেখি রাগ এবং হাসি দুটোর মধ্যে মিক্স করে কঠিন হবে বাট এটা একটা সিচুয়েশন যখন রসুল সাল্লাহ সাল্লামের মধ্যে একটা রাগ কাজ করছিল বাট এট দ্য সেম টাইম স্বভাব সুলভ হাসিও তার ছিল এবং এটা যিনি দর্শক মালিক রাদি আল্লাহ তিনি বুঝতে পারলেন এই জন্য এই বর্ণনাটা মালিক রাদি আল্লাহ তিনি বলছেন ফাতাবাসমা ইয়া তাব আমার দিকে তিনি হাসলেন মুচকি হাসি দিলেন কিন্তু ওর মধ্যে ক্রোধ ছিল আমি দেখতে পাচ্ছি সুহান আল্লাহ এখানে দেখার বিষয় হচ্ছে তার অ্যাপ্রোচটা তিনি রেগেও হেসেছেন কিছু লোক আছে তারা যখন রাগ করে রাগ করে আপনাকে খুব দুটো কথা শোনায় মনে মনে জন্য মধুবাক্য বর্ষণ করছে সোমান আমি দেখেছি এটা কোনো কোনো লোকের স্বভাব এত সুন্দর এটা এটা অবশ্যই প্রশংসিত আপনি রাগটা তো হলো রাগের জন্য কি অশ্লীল গালিগালাজ প্রয়োজন কিন্তু আমাদের লোকেরা মনে করে হ্যাঁ অশ্লীল গালিগালাজ প্রয়োজন যেমন আমাদের অনেক ভাইরা মনে করে তালাক দিতে গেলে অনেক মাথা গরম করতে হবে নারীদেরকে নির্যাতন করতে হবে তার উপরে গিয়ে ভেরি ব্যাড ব্যাড এটা এটা হবে হবে না না তালাকও দিতে হবে যদি দিতেই হয় সংসারের শেষ সমাধান হিসাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা হলো আদর্শ এখানেও একজন আদর্শ শিক্ষক তিনি গালিগালাজ করে আজেবাজে কথা বলবেন না তিনি শান্ত সমাহিত থেকে সুন্দরভাবে তার রাগটা প্রকাশ করবেন যেটা এখানে আমরা রাসুলসাল্লাহ সাল্লামকে দেখি আরেকটা চমৎকার দৃষ্টান্ত আমরা দেখি সাল্লাম যখন তার কাছে একজন তরুণ এসে বললেন ইয়া ইয়ারসোল্লাহ আমি জেনা করতে চাই আমাকে জেনার অনুমতি দিন হাদিসটা আপনারা অনেকে পড়েছেন বোধ হয় লম্বা করব না তিনি বললেন আসো আমার কাছে আসো তুমি কি এটা তোমার মায়ের জন্য পছন্দ করবে তখন তো সে খুব মানে মায়ের ব্যাপারে এইটা তাই না এটা তো কেউ সহ্য করতে পারে না তখন সে খুব স্ট্রংলি বললো আমি কখনো সেটা পছন্দ করব না তাহলে তোমার বনের ব্যাপারে হচ্ছে না তোমার কন্যা না তোমার খালা না তোমার ফুফা না তাহলে তুমি এখন যে প্রস্তাব দিলে এটা কারো না কারো জেনা করতে হলে তো কারো না কারো কোনো মহিলা লাগবে সে মহিলা কারো ফুফু কারো কন্যা কারো বোন কারো খালা তাহলে সবার তো একই উত্তর না তাহলে তো এটা সম্ভব না তাকে তাকে কিভাবে তিনি ইন্টালেকচুয়ালি তাকে কনভিন্স করলেন কিভাবে বুঝালেন সোহানুল্লাহ এটা হচ্ছে রসুলসাল্লা সালামের বুদ্ধিবৃত্তিকে অ্যাপ্রোচ যা দিয়ে তিনি মানুষের মাইন্ডটাকে পরিষ্কার করে দিলেন সোভানোল্লাহ এভাবেই আসলে আমাদের শিক্ষকদেরকে কাজ করতে হবে তাড়াহুড়ো করলে হবে না সাল্লাহ সাল্লুসাল্লাম উদাহরণ দিয়ে যদি বোঝাতে চান সেটাও রাসুদুল্লা শিক্ষা পদ্ধতির মধ্যে আছে যেমন তিনি বললেন রগেমা এনফুন রগেমা এনফুন তুম্মা রদেমা এনফুন তার নাক ধুলি ধূসরিত হোক এটা এক ধরনের বদোয়ার মতো তবে বদদোয়া ঠিক না আরবি বেউ মানে কেউ একজন ক্ষতিগ্রস্ত আছে এটা বোঝানোর জন্যে তখন রাসুল সাল্লাহসালামকে প্রশ্ন করা হলো মানি ইয়ারসোল্লাহ কার ব্যাপারে ইয়ারসোল্লাহ আপনি বলছেন যে তার নাক ধলি ধূসরিত হোক বা তার খারাপ কিছু হোক তিনি বললেন মান আদরাকে আবাওয়াই হে এন্দাল কে বারে আহাদা হু আহাদ হুমা ও কেলাই মান আদরাকে আবাওয়াই হে এন্দাল কে বারে আহাদা হুমা যে ব্যক্তি বৃদ্ধ বয়সে তার বাবা মার একজন অথবা দুইজনকে পায় ফেলাম ইয়াদ খলিল জান্না এই পাওয়া দিয়ে সে জান্নাতে যেতে পারলো না সে ধ্বংস হলো না ধ্বংস হলো কথাটা তিনি এভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন এরপরে আরেকটা সুন্দর এখানে এক্সাম্পল আছে সেটা সাল্লাম কখনো কোনো কোনো কথা বারবার বলতেন বলে যাতে মানুষ সেটাকে মুখস্থ করে নিতে পারে আনাসরাদ্লাহ তালামা বলছেন কেন ইদা সাল্লামা সাল্লামা তালাহাত তিনি যখন সালাম দিতেন সাল্লাম তিনবার সালাম দিতেন ওয়াইদা তাকাল্লামা বেকালিমা তিন আয়দাহা সাল্লাহান যখন তিনি কোনো কালিমা উচ্চারণ করতেন সেটাকে তিনবার উচ্চারণ করতেন এটা বোখারির বর্ণনা ইত্যাদি এভাবে আরও অনেকগুলো সুন্দর সুন্দর বর্ণনা আছে রাসুদ আসলামের শিক্ষা পদ্ধতিটা আমাদের জন্য ইফেক্টিভ আমরা আরও পড়াশোনা করতে পারব এর উপর বাংলায়ও এখন অনেক বই আছে আপনারা পড়াশোনা করবেন ইনশাআল্লাহ আর একজন সফল শিক্ষকের বৈশিষ্ট্য এটিও আমাদের টাইবা একাডেমির একটা ফ্রি কোর্স আছে সেখানেও আপনারা অনেকগুলো এক্সাম্পল পাবেন আপনারা সে কোর্সটা করে নিতে পারেন সম্মানিত উপস্থিতি আমরা জানি যে রবিউল আউ্য়াল মাস আসলেই আমাদের দেশের বেশ কিছু মানুষ নানা রকম বেদাতে সম্পৃক্ত হয়ে পড়ে এবং এটাকে তারা বেদাত মনে করে না প্রবলেম এখানেই সবচেয়ে বেশি বেদা নিয়ে আসলে আমার মনে হয় হয়তো আমাদের আলোচনা করা উচিত আমি গত মাসে বেদাত চেনার মূলনীতি এ বিষয়ে হালাকা শুরু করেছিলাম আজকে আমি হালাকা করতে পারছি না কিন্তু এ বিষয়গুলো আপনারা নতুন করে পড়বেন এ বিষয়ে ছোট্ট একটা বইও আছে আমাদের অনলাইনে পাবেন বেদাত চেনার মূলনীতি এই জিনিসটা যদি আমাদের রপ্ত হয়ে যায় তাহলে যেগুলোকে অনেক মানুষ ইবাদত হিসেবে পালন করছে সেগুলো কেন কিভাবে বেদাত হলো সেটা বোঝা যাবে এখন মানুষ মনে করে আপনি বেদাত বলছেন আমি তো বলছি না মনে হয় যেন বেদাত চিহ্নিতকারী আমরা হতে পারি ন এটা শেরিয়তের মূলনীতি অনুযায়ী হতে হবে অনেকেই ঈদে মিলাদনবী পালন করছেন মিলাদ পালন করছেন যশ্নে জলুস করছেন এরকম আরও অনেকগুলো বড় বড় বেদাত তারা করছেন এগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে সতর্ক করছি আমাদের যে সলিড বিশুদ্ধ ইবাদত আছে এর বাইরে অশুদ্ধ ইবাদতগুলো করা যাবে না কারণ অশুদ্ধ ইবাদতগুলো সবই বেদাতে পর্যবসিত হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন তাদের জন্য আপনারা আমরা সবাই দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নাসিব করেন বিভিন্ন বিপদের মধ্যে যারা আছেন আল্লাহ যেন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন যারা হসপিটালে রোগীরা তাদের জায়গায় থেকে কাতরাচ্ছে আমরা তাদের জন্য দোয়া করি আর আমি একটা নাসিহাও করবো যে আসুন আমরা মাঝে মাঝেই হসপিটালটা ভিজিট করি তাহলে ইমানটা শক্তিশালী হবে আল্লাহ যে আপনাকে কী নিয়ামত দিয়েছেন সেটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন সব সবসময় এটা সারা বছরই আমি বলবো এটা আমরা দেখেছি আরব দেশেও অনেকেই সেটা করেন এবং হসপিটালে যেহেতু রোগীদের মনটা নরম থাকে তাদের জন্য কিছু দিনই বই আপনারা গিফট হিসেবে নিয়ে যেতে পারেন এবং পারলে তাদের মধ্যে যারা মহতাজ তাদের প্রতি সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারেন কারো হয়তো চিকিৎসা প্রয়োজন কারো হয়তো ওষুধ কিনতে পারছেন না কারো হয়তো পথ্য নাই এই বিষয়গুলো আমরা যদি একটু খেয়াল রাখি যার যতটুকু সাধ্য আছে তাহলে দেখবেন যে আমাদের মধ্যে সম্প্রীতি বেড়ে যাবে রোগী দেখার ক্ষেত্রে আমরা যেন শুধু আত্মীয়দের মধ্যে সীমাবদ্ধ না থাকি সবাই আমাদের আত্মীয় সকল মুসলিমই আমাদের আত্মীয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের হাজাতকে পূরণ করুন মুসলিম অম্মার হাজাতকে আল্লাহ তালা পূরণ করে দিন মুসলিম অম্মাকে আবারও পৃথিবীর সেরা শক্তিতে রূপান্তরিত করুন আমাদের দেশে আমাদের দিন পালনের ক্ষেত্রে যত ঘাটতি যত বাধা যত বিপত্তি আছে আল্লাহ সেগুলোকে দূর করে দিন এবং আমাদের সবাইকে ইমানের শক্তিতে ইমানের বলে বলিয়ান করুন আল্লাহর কাছে সে দোয়া